الله الرحمن الرحيم ألف را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك احسن القصص بما اوحينا اليك هذا القران بما اوحينا اليك هذا القران وان كنت من قبله لمن الغافلين জয়ময় মেহরবান নামে আলিফ লাম, রা। এগুলো সত্য নির্দেশক কিতাবের বাণী আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে সহজেই বুঝতে পারে নবী আমি কোরআন নাজিল করে তোমাকে জানাচ্ছি প্রকৃত ঘটনা ও ইতিহাস جاتني جانتنا إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين شارن كارو ইসুফ তার পিতাকে বলেছিল। হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য ও চন্দ্র আমাকে সেজদা করছে অ লে বুনে ইয়ে লে তা অপস্পর ইয়া কে আলে ইফাতি কেয়া কি দোলে ক্যাকে ই দে তিন সেপ নেদিন ই সে নিয়া وكذلك يجتبيك ربك ويعلمك من تاويل الاحاديث ويتم نعمته عليك وعلى ال يعقوب ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على آبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم يعقوب جوابي بالله তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের না বললে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে আসলে মানুষের প্রকাশ্য শত্রু তুমি স্বপ্ন দেখেছ তাই হবে তোমার প্রতিপালক তোমাকে নিজের কাজের জন্যে মনোনীত করবেন তোমাকে স্বপ্ন বা ঘটনা প্রবাহের অন্তর্নিহিত রহস্য বোঝার জ্ঞান দান করবেন আর তোমার উপর ও ইয়াকুবের পরিবার পরিজনের উপর তার নিয়ামত পূর্ণ করবেন যেভাবে তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ওই শাকের ওপর নিয়ামত পূর্ণ করেছিলেন নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময়

ইয়েসুফের বৈমাত্রীয় ভাইরা পরস্পরকে বলল আসলে ইয়েসুফ ও তার ভাই বেনিয়া মিন পিতার কাছে আমাদের চেয়ে প্রিয় যদিও আমরা সংখ্যায় বেশি আমাদের পিতা নিশ্চিতই ভুল করছেন ও কতলু ইউসুফে পরা হো অ্যার বাইফলু নে কুমুয়া জব এ দি কুমুয়া তে কুনু মে

তাহলেই তোমাদের পিতার নজর শুধু তোমাদের উপরই পড়বে ইউসুফকে হত্যা না, আর তোমরা যদি কিছু করতেই চাও তাহলে ওকে কূপের গভীরে ফেলে দাও যাত্রী দলের কোনো কাফেলা তাকে কূপ থেকে তুলে নিয়ে যাবে ما لك لا تأمننا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قال إني ليحزنني أن ওরা এ ব্যাপারে একমত হল তারপর তাদের পিতাকে বলল হে পিতা ইউসুফের ব্যাপারে আপনি আমাদের বিশ্বাস করছেন না কেন আমরা তো তার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠান সে খেলাধুলা করবে আনন্দ করবে আমরা তাকে ভালোভাবে দেখে রাখব ইয়াকুব জবাবে বলল তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ এ চিন্তা আমাকে বিষণ্ন করে তুলছে আমার ভয় হয় তোমাদের বেখেয়ালি মুহূর্তে নেকড়ের দল যদি তাকে খেয়ে ফেলে قالوا لئن اكله الذئب ونحن عصبه اننا اذا لخاسرون ওরা বলল আমরা একটা বড় দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে আমাদের ভাইকে খেয়ে ফেলে তবে তো আমরা একেবারে অপদার্থ প্রমাণিত হব فلم ما ذهبوا به واجمعوا তারপর ওরা যখন তাকে নিয়ে গেল এবং সকলে মিলে এক অন্ধকূপে তাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল তখন আমি ইউসুফকে ওই পাঠালাম তুমি ওদেরকে এই ঘটনা ভবিষ্যতে মনে করিয়ে দিতে পারবে কিন্তু তখন ওরা তোমাকে চিনতে পারবে না ওয়া জাউ আবা হুম إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب রাজের আধারে কাঁদতে কাঁদতে ওরা ওদের পিতার কাছে এলো বলল হে আমাদের পিতা আমরা দৌড়ের প্রতিযোগিতায় মাত্র ছিলাম ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের কাছে এ সময় নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে কিন্তু আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যি বলছি এরপর ওরা নকল রক্ত মাখানো ইউসুফের জামা পেশ করল কিন্তু ইয়াকুব বিস্ময় প্রকাশ করে বলল না তোমাদের কথা ঠিক নয় তোমরা এক মন গড়া কাহিনী বলছো অবশ্য এখন আমার পক্ষে ধৈর্য ধারণ করাই শ্রেয় কারণ বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহর দৃষ্টিতে উত্তম আর তোমরা যা বলছ সে ব্যাপারে আমি শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি ওই পথে এক কাফেলা যাত্রী যাত্রীদল পানি আনার জন্য পানিওয়ালাকে কূপের কাছে পাঠালো পানিওয়ালা পানি তোলার পাত্র সহ ইউসুফকে টেনে তুলে চিৎকার করে বলল কি ভাগ্য এ দেখি এক কিশোর কাফেলার লোকেরা তাকে পণ্যদ্রব্যের মতো লুকিয়ে রাখল অথচ তারা যা কিছু করছিল আল্লাহ সে বিষয়ে সবিশেষ বাকি ভাল ছিলেন ওরা খুব কম মূল্যে মাত্র কয়েক দিন হামে تاكي ولا وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الارض ولنعلمه من تاويل الاحاديث والله غالب على امره ولكن اكثر الناس لا يعلمون ولما بلغ اشده মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলল ভালোভাবে এর থাকার ব্যবস্থা করে ও আমাদের উপকারে আসতে পারে বা ওকে আমরা পালক পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি এভাবে আমি ইউসুফকে একটা সুন্দর অবস্থানে নিয়ে গেলাম উদ্দেশ্য ছিল স্বপ্ন বা ঘটনাবলীর অন্তর্নিহিত রহস্য বোঝার জ্ঞানদানের পরিবেশ তৈরি করা আসলে আল্লাহ যা করতে চান সে ব্যাপারে তিনি অপ্রতিহত কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না সে যখন পূর্ণ যৌবনে পদার্পণ করল তখন আমি তাকে ভালো ও মন্দের পার্থক্য করার জ্ঞান প্রজ্ঞায় ভূষিত করলাম এভাবেই আমি دير كوري. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي এরপর সে যে বাড়িতে থাকত সে বাড়ির মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল কামাবেগ পূরণের জন্য তাকে ফুসলাতে লাগল একদিন ঘরের দরজা বন্ধ করে সে বলল আমার কাছে এসো ইউসুফ বলল আল্লাহ আমায় রক্ষা করুন এ ঘরের মালিক আমাকে এখানে সম্মানের সাথে থাকতে দিয়েছেন আমি কি এক কাজ করতে পারি অন্যায়কারীরা শেষ পর্যন্ত কোনো কল্যাণ পায় না ওয়ালা প দেহেম মেথদি হিউ ওয়াহেম মেদি হেল উল্যা অ্যার র এ বোরো হেন অ্যার অব মহিলা অবশ্য তার প্রতি আসক্ত হয়ে পড়েছিল সেও মহিলার প্রতি আসক্তিতে কাবু হয়ে যেত যদি ঘটনার মধ্যে সে তার প্রতি পালকের সুস্পষ্ট নিদর্শন দেখতে না পেত এমনি ভাবে আমি ইউসুফের কাছ থেকে অন্যায় ও অশ্লীলতাকে বিদুরিত করে দেই। আসলে واستبق الباب وقدت قميصه من دبر والف يا سيدها لدى الباب قالت ما جزاء من اراد باهلك سوءا الا ان يسجن او عذاب اليم তারা দুজনই দরজার দিকে দৌড় দিল মহিলা ইউসুফের পেছন থেকে কাপড়ের কলার ধরে ফেললো এবং তা ছিঁড়ে গেল এবং দরজা খোলা মাত্রই দেখল গৃহস্বামী সেখানে দাঁড়িয়ে গৃহস্বামীকে লক্ষ্য করে মহিলা বলল যে ব্যক্তি তোমার স্ত্রীর শ্লীলতা হানি করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত তাকে কমপক্ষে জেলে পাঠানো ما وشيت ناي قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها أن كان قميصه قد من قبر فصدقت وهو من الكاذبين ইসুফ বিস্ময় প্রকাশ করে বলল আমি নই সেই চাচ্ছে আমি তার সাথে কুকর্মে লিপ্ত হই ঘটনার সত্যাসত্য নিরূপণের জন্য মহিলার পরিবারের একজন সদস্য বলল আসলে বিষয়টি সহজ যদি কাপড় সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলা সত্য বলছে এবং ইউসুফ মিথ্যা বলছে আর যদি কাপড় পেছন থেকে ছেঁড়া থাকে তবে মহিলা মিথ্যা বলছে ইউসুফ সত্য বলছে فلما راى قميصه قد من دبر قال انه من كيدكن ان كيدكن عظيم يوسف اعرض عن هذا যখন তার স্বামী দেখল যে তার জামা পেছন দিক থেকে ছেঁড়া তখন সে স্ত্রীকে লক্ষ্য করে বলল নিশ্চয় এ তোমারই ছলনা নারীর ছলনা বড় সাংঘাতিক হে ইউসুফ তুমি ঘটনাটি ভুলে যাও ناري, أشلی, وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا قد شغفها حبا إنا لنراها في ضلال مبين শহরের মহিলারা পরস্পর বলা বলি শুরু করল আজিজার স্ত্রী তার যুবক দাসকে খারাপ করার জন্য ফুঁসলাচ্ছে সে তার প্রেমে দেওয়ানা হয়ে গেছে আমরা তো দেখছি সে বড় ভুল করছে فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُنَّ سكينا وَقَالَتْ اخرج عَلَيْهِنَّ فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ فَلَمَّا رَأَيْنَهُ

খাবার পরিবেশিত হল ফল কাটার জন্য প্রত্যেকের প্লেটেই দেয়া হলো ছুরি যখন সবাই ছুরি দিয়ে ফল কাটা শুরু করবে এমন সময় সে ইউসুফকে বলল ওদের সামনে এসো মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে বিশ্বের বিস্ফারিত নহনে তার দিকে তাকিয়ে রইল এবং ছুরি দিয়ে ফলের পরিবর্তে হাত কেটে ফেলল ওরা বলে উঠল الله إذا إيه إيه قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونن من الصاغرين তখন সে মহিলা বলল এবার বোঝ এই তো সেই যুবক যার জন্যে তোমরা আমার নিন্দা করছ নিশ্চয়ই আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছি কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে যাই হোক এখন সে যদি আমার বাধ্য না হয় আমার চাওয়া পূরণ না করে তবে সে কারাগারে যাবে সে লাঞ্ছিত অপদস্থ হবে

কারাগার আমার কাছে শ্রেয় তুমি যদি ওদের ছলনা থেকে আমাকে রক্ষা না করো তবে আমি মহাবিষ্ট হয়ে ভালো মন্দ বিচার করে কাজ করতে অক্ষম মূর্খদের অন্তর্ভুক্ত হব অতঃপর তার প্রতি পালক তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে নারীদের ছলনা থেকে রক্ষা করলেন নিশ্চয়ই তিনি সব শোনেন সব জানেন ইউসুফের নির্দোষিতার সুস্পষ্ট নিদর্শন দেখার পরও গৃহস্বামী ও স্বজনেরা মনে করল কিছুকালের জন্যে তাকে কারাগারে পাঠানোই উত্তম